আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। দেশ প্রবাস ভাই বোনেরা, আজকে আমরা শিখব আরবি গণনা, যা আমাদের প্রতিদিন প্রয়োজন হয়। হিসাবের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে আরবি গণনা শেখা জরুরি। আমরা শিখব আরবি গণনা 0 থেকে 1000 পর্যন্ত। প্রথমে আরবি শব্দগুলা, পরবর্তীতে বাংলা শব্দগুলা, যাতে আমাদের বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক। সফর, এর্থ হচ্ছে শূন্য। শূন্য আরবিতে বলে সফর। ওয়াহেদ, এর্থ হচ্ছে এক। এক আরবিতে বলে ওয়াহেদ। ইতনিন, এর্থ হচ্ছে দুই। দুই আরবিতে বলে ইতনিন। তালাতা, এর্থ হচ্ছে তিন। তিন আরবিতে বলে তালাতা। আরবা, এর্থ হচ্ছে সার। সার আরবিতে বলে আরবা। কামসা, এর অর্থ হচ্ছে পাস। পাস আরবিতে বলে কামসা। সিত্তা, এর অর্থ হচ্ছে ছয়। ছয় আরবিতে বলে সিত্তা। সাবা, এর অর্থ হচ্ছে সাত। সাত আরবিতে বলে সাবা। তামানিয়া, এর অর্থ হচ্ছে আট। আট আরবিতে বলে তামানিয়া। তিসা, এর অর্থ হচ্ছে নয়। নয় আরবিতে বলে তিসা। আশারা, এর অর্থ হচ্ছে দশ। দশ আরবিতে বলে আশারা। এহদাস, এর অর্থ হচ্ছে এগারো। এগারো আরবিতে বলে এহদাস। ইতনাস, এর অর্থ হচ্ছে বারো। বারো আরবিতে বলে ইতনাস। তালাতাস, এর অর্থ হচ্ছে তেরো। তেরো আরবিতে বলে তালাতাস। আরবাতাস, এর অর্থ হচ্ছে চোদ্দ। চোদ্দ আরবিতে বলে আরবাতাস। কামস্তাস, এর অর্থ হচ্ছে পনেরো। পনেরো আরবিতে বলে কামস্তাস। সিত্তাস, এর অর্থ হচ্ছে ষোলো। ষোলো আরবিতে বলে সিত্তাস। সাবাতাস, এর অর্থ হচ্ছে সতেরো। সতেরো আরবিতে বলে সাবাতাস। তামান্তাস, এর অর্থ হচ্ছে আঠারো। আঠারো আরবিতে বলে তামান্তাস। তিশাতাস, এর অর্থ হচ্ছে উনিশ। উনিশ আরবিতে বলে তিশাতাস। আশ্রিন, এর অর্থ হচ্ছে বিশ। বিশ আরবিতে বলে আশ্রিন। তালাতিন, এর অর্থ হচ্ছে তিরিশ। তিরিশ আরবিতে বলে তালাতিন। আমরা এভাবে বলতে পারি, ওয়াহেদ আশ্রিন, এর অর্থ হচ্ছে একুশ। ইতনিন আশ্রিন, এর অর্থ হচ্ছে বাইশ। তালাতিন, এর অর্থ হচ্ছে তিরিশ। ওয়াহেদ তালাতিন, এর অর্থ হচ্ছে একত্রিশ। আরবাইন, এর অর্থ হচ্ছে চল্লিশ। চল্লিশ আরবিতে বলে আরবাইন। আমরা এভাবে বলতে পারি, ওয়াহেদ আরবাইন, এর অর্থ হচ্ছে একচল্লিশ। ইতনিন আরবাইন, বিয়াল্লিশ। আমরা এভাবে গণনা বলতে পারি। কামসিন, এর অর্থ হচ্ছে পঞ্চাশ। পঞ্চাশ আরবিতে বলে কামসিন। ওয়াহেদ কামসিন, এর অর্থ হচ্ছে একান্ন। ইতনিন কামসিন, এর অর্থ হচ্ছে বায়ান্ন। সিত্তিন, এর অর্থ হচ্ছে ষাট। ষাট আরবিতে বলে সিত্তিন। ওয়াহেদ সিত্তিন, একষট্টি। ইতনিন সিত্তিন, বাষট্টি। তালাতা সিত্তিন, তেষট্টি। সাবাইন, এর অর্থ হচ্ছে সত্তর। সত্তর আরবিতে বলে সাবাইন। আমরা এভাবে বলতে পারি, ওয়াহেদ সাবাইন, এর অর্থ হচ্ছে একাত্তর। ইতনিন সাবাইন, এর অর্থ হচ্ছে বাহাত্তর। তামানিন, এর অর্থ হচ্ছে আশি। আশি আরবিতে বলে তামানিন। ওয়াহেদ তামানিন, এর অর্থ হচ্ছে একাশি। ইতনিন তামানিন, এর অর্থ হচ্ছে বিরাশি। তিসাইন, এর অর্থ হচ্ছে নব্বই। নব্বই আরবিতে বলে তিসাইন। ওয়াহেদ তিসাইন, এর অর্থ হচ্ছে একানব্বই। মিয়াতুন, এর অর্থ হচ্ছে একশো। একশোকে আরবিতে বলে মিয়াতিন বা মিয়া বা মিয়াথা। আমরা এভাবে বলতে পারি, মিয়াতা আশারা, এর হচ্ছে একশো দশ। মিয়াতা আশ্রিন, একশো বিশ। মিয়াতা তালাতিন, একশো তিরিশ। মিয়াতিন, এর হচ্ছে দুইশো। দুইশো আরবিতে বলে মিয়াতিন, বা আমরা এভাবে বলতে পারি, মিয়াইতনিন, এর হচ্ছে দুইশো। মিয়াতিন আশারা, দুইশো দশ। মিয়াতিন কামসিন, এর হচ্ছে আড়াইশো। আমরা এভাবে বলতে পারি, তালাতা মিয়া, এর হচ্ছে তিনশো। তিনশোকে আরবিতে বলে তালাতা মিয়া। আরবা মিয়া, এর হচ্ছে চারশো। কামসা মিয়া, এর হচ্ছে পাঁচশো। আমরা এভাবে বলতে পারি, আলফ, এর হচ্ছে এক হাজার। এক হাজারকে আরবিতে বলে আলফ। তো বন্ধুরা, আমরা সংক্ষিপ্তে আরবি ভাষা, আরবি গণনা শিখতে পারলাম। আশা করি আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।